Assalamu alaikum everyone, welcome back to our channel and enjoy our reaction. This is me Ima, me Asha. So guys, ask camera video, the video to niye alochona korbo, she video topic to banglate bola hoyeche dutei bole di. Okay, 2021 sale jhor tulte asche big budget 10 ti South Indian movie. Top 10 South Indian upcoming movies 2021. Oh, তো বন্ধুরা ভিডিওটি বিষয়ে এখন কিছু না বলি, আগে আমরা কিছু বলতেও পারবো না, না দেখে এমন কি কি মুভি আছে, কি কি মুভি ঝড় তুলতে পেরেছে আমরা এখন তো জানি না, একদমই না। দুই একটা নাম অবশ্য বলতে পারি, এখন নাই বললাম, আমরা আগে ভিডিওটি দেখি দেন আমরা আলোচনা করছি। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি কথা, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এন্ড গাইস আমাদের ইনস্টাগ্রাম আইডি লিংক ফলো করতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখুন, ফলো করুন, লেটস গো। ইয়ে পাওয়ারফুল পিপল মেক প্লেসেস ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের সবচেয়ে দাপুটে ইন্ডাস্ট্রি হলো সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। একের পর এক বিগ বাজেটের সিনেমা আর দারুণ কিছু এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে দর্শকদের মনে আলাদা ক্রেজ তৈরি করে নিচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি। বর্তমানে বলিউডের বেহাল দশায় সাউথ ইন্ডাস্ট্রি নিজেদের অবস্থান আরো স্ট্রং করে নিচ্ছে। একাধারে যেমন বিগ প্রজেক্ট আর ভিন্ন ধর্মী সিনেমা আসছে, তেমনি পাশাপাশি তাদের চিরচেনা মাসালা সিনেমা আসছে। সব মিলিয়ে সাউথ ইন্ডাস্ট্রি এখন চমচমাট। সাউথ ইন্ডাস্ট্রির এই ভরা মৌসুমে এমন আরো কিছু সিনেমা আসছে যা সাউথকে আরো একদম এগিয়ে নিয়ে যাবে। ঠিক এমনই কিছু সাউথ ইন্ডিয়ান আপকামিং সিনেমার লিস্ট নিয়ে আমাদের আজকের আয়োজন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সিনেমাটিক ইউনিভার্স। নাম্বার 10, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সেরা অভিনেতা বা সেরা সিনেমার তালিকা করলে যার নাম থাকবে তিনি হলেন সুপারস্টার কামাল হাসান। তারই এক দারুণ সিনেমা ইন্ডিয়ান, আর তিনি আবার ফিরছেন এই সিনেমার সিকুয়েল নিয়ে। পরিচালক হিসেবে রয়েছেন ইন্ডিয়ান মোস্ট ট্যালেন্টেড পরিচালক শঙ্কর। সিনেমায় মিউজিক দেবেন বর্তমানের সেন্সেশনাল মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ। আরও রয়েছে কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং সহ আরও অনেকে। গল্প আর প্রেজেন্টেশনে থাকছে ব্যাপক চমক। এই সিনেমাটি মুক্তির কথা অনেক আগে থেকে থাকলেও কোনো না কোনো কারণে বারবার পিছিয়ে গেছে। হয়তো সব ঠিক থাকলে এবছরই মুক্তি পেতে পারে ক্লাসিক এই সিনেমার সিকুয়েল। নাম্বার 9, লুসিফার হলো মালায়ালাম ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি হিট সিনেমা। পরিচালক হিসেবে ছিলেন থ্রিলার কিংখ্যাত পৃথিবীরাজ সুকুমারান, আর লিডে ছিলেন মালায়ালাম সুপারস্টার মোহনলাল। পলিটিক্যাল থ্রিলার এই সিনেমার পরবর্তী পার্ট আসছে সম্ভবত এবছরই। সিনেমার নাম ঠিক করা হয়েছে এম্পুরা। সিনেমাটি সম্ভবত হতে যাচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির দ্বিতীয় সর্বোচ্চ বিগ বাজেট সিনেমা। সিনেমাটি লুসিফার সিনেমার সিকুয়েল বা প্রিকুয়েল যে কোনোটি হতে পারে। প্রথম সিনেমাটির গল্পে আর প্রেজেন্টেশনে যে দারুণ একটি ছাপ ছিল তা এই সিনেমার ক্ষেত্রেও অব্যাহত থাকতে পারে বলে আশা করা যায়। তো দেখা যাক সিনেমাটি তার আগের সিনেমার রেকর্ড ভাঙতে পারে কিনা। নাম্বার 8, মালায়ালাম প্রিন্স দুলকার সালমান, ভিন্ন ধর্মী কাজের জন্য যিনি দারুণ প্রশংসিত। তারই এক আপকামিং সিনেমার নাম কুরু। সিনেমাটি অনেকটা গ্যাংস্টার বেসড হতে যাচ্ছে, আর সিনেমাটি প্যান ইন্ডিয়ান আকারেও রিলিজ করা হবে। সিনেমাতে দুলকারকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখা যাবে। সিনেমাটি মূলত কেরালার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সুকুমারান কুম্পের উপর ভিত্তি করে বানানো হচ্ছে। ক্রাইম থ্রিলার এই সিনেমাটি গত বছর মুক্তির কথা থাকলেও প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য পিছিয়ে গেছে, তবে এবছর রিলিজের সম্ভাবনা অনেক বেশি। মালায়ালাম এই সিনেমার বাজেট প্রায় 35 কোটি রুপি। সিনেমাটি নিয়ে হাইপ রয়েছে প্রচুর। এখন মুক্তির পর সিনেমাটি কতটা প্রত্যাশা পূরণ করে তাই দেখার বিষয়। নাম্বার 7, পন্নাইন সেলভান, প্রায় 50 বছর ধরে সিনেমাটি বিভিন্ন তামিল পরিচালকদের ড্রিম প্রজেক্ট হিসেবে রয়েছে। অবশেষে সিনেমাটি হচ্ছে, আর তাও হচ্ছে ভারতের অন্যতম সেরা পরিচালক মানিরত্নমের হাত ধরে। সিনেমাটি প্রথম প্ল্যান করা হয় সেই 50-এর দশকে, তখনকার সব বড় বড় স্টারদের নিয়ে, যার মাঝে ছিলেন জেমিনি গণেশন, সাবিত্রী দেবী, বিজয়ন্তী মালা সহ আরো অনেকে। সিনেমাটি নানান কারণে তখন আর হয়ে ওঠেনি। তারপর আবার 90-এর দশকে মানিরত্নম সুপারস্টার কামাল হাসানকে নিয়ে সিনেমাটি প্ল্যান করেন, কিন্তু তখনও আর হয়ে ওঠেনি। এরপর গত দশকে মানিরত্নম আবারও সিনেমাটির প্ল্যান করেন মহেশবাবু, থালাপতি বিজয়, আনুষ্কা শেট্টিদের নিয়ে। প্রায় সবই ঠিক ছিল, কিন্তু আবারও প্ল্যান ড্রপ করে। শেষ পর্যন্ত সিনেমাটি সেট পর্যন্ত করাচ্ছে। সিনেমায় রয়েছেন চায়ন বিক্রম, ঐশ্বরিয়া রায়, অমিতাভ বচ্চন, চায়ম রবি, কার্তি সহ আরও অনেকে। সিনেমাটি সম্ভবত 2 পার্টে আসবে, আর উইকিপিডিয়ার মধ্যে 2 পার্ট মিলিয়ে বাজেট প্রায় 500 কোটি রুপি। প্যান ইন্ডিয়ান এই সিনেমার রিলিজ ডেট ঠিক না হলেও আশা করা যায় এবছরই বা সামনের বছর সিনেমাটি রিলিজ দেওয়া হবে। নাম্বার 6,
মেগাস্টার চিরঞ্জীবী পর তেলেগু ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার হলো মহেশ বাবু। তারই এক আপকামিং সিনেমার নাম সরকারু ভারি পাতা। পরিচালক হিসেবে রয়েছেন পরশুরাম, আর ফিমেল লিডে রয়েছেন কীর্তি সুরেশ। এই সিনেমায় মহেশ বাবুকে দুই লুকে দেখা যাবে। জানা গেছে গল্পে ব্যাপক চমক থাকবে। মহেশ বাবুর সিনেমা যেমনই হোক মুক্তির সময় হাইপ প্রচুর থাকে। এই সিনেমাটি বিগ বাজেটের হবে আর এর প্যান ইন্ডিয়ান রিলিজ নিয়েও আলোচনা করা হচ্ছে, যদিও এটি এখনো কনফার্ম নয়। সিনেমাটির কাজ গত বছর শুরু হয়েছে, সম্ভবত এই বছর বা আগামী বছর শুরুতে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। নাম্বার ফাইভ, সালটা 2017, সেটা ছিল মেগাস্টারের কামব্যাক ইয়ার। প্রায় 8 বছর পর লিড রোলে ব্যাক করেও নন বাহুবলী ইন্ডাস্ট্রিহীন, তাও আবার একটি রিমেক সিনেমা দিয়ে। তারপরের সাইরা নরসিমহা রেড্ডিরও রেকর্ড পরিমাণ কালেকশন। এই বয়সে এসেও নিজের হাঁটুর বয়সী অভিনেতাদের সাথে রীতিমতো পাল্লা দিয়ে রেকর্ড ব্রেক করছে। মেগাস্টারের আপকামিং সিনেমার নাম ফিল্ম সিটিতে বিশাল সেট বানিয়ে সিনেমা শুটিং করছে। এই সিনেমার কাস্টিং এ চিরঞ্জীবী ছাড়াও রয়েছেন কাজল আগরওয়াল, এছাড়া যিশু সেনগুপ্তর নামও শোনা যাচ্ছে, এবং একটি এক্সটেন্ডেড ক্যামিও রোলে থাকার কথা রয়েছে রামচরণ ও মহেশ বাবু। রামচরণ একটি কনফার্ম হলেও মহেশ বাবু একটি কনফার্ম। সিনেমাটির শুটিং চলছে গল্প অন্যরকম, চন্দন কাঠের স্মাগলিং নিয়ে, আর আল্লু অর্জুনকে মেবি ট্রাক ড্রাইভারের রোলে দেখা যাবে। সিনেমায় আরো থাকছেন রেশমিকা মন্দনা এবং প্রকাশ রাজ, এছাড়া বিজয় সেতুপতির নামও শোনা যাচ্ছে, যদিও এটি অনেকেই রিউমার বলছে। সিনেমাটি আল্লু অর্জুনের অন্যান্য সিনেমার তুলনায় ভিন্ন ধারার হবে আর দারুণ অ্যাকশন প্যাক সিনেমা হবে। গত বছর সিনেমাটির কাজ শুরু হলেও নানা কারণে কাজ পিছিয়ে গেছে, তবে ধারণা করা হচ্ছে সিনেমাটি এবছরই আসছে এবং এটি প্যান ইন্ডিয়ান আকারেও রিলিজ করা হবে। নাম্বার থ্রি, বর্তমান সময়ে সাউথের ব্যস্ত তারকাদের মধ্যে একজন প্রভাস। প্যান ইন্ডিয়ান এই সুপারস্টার বাহুবলী আর সাউথ জন্য প্রায় 7 বছর ব্যয়ের পর এখন পরপর সিনেমা করে যাচ্ছেন। তারই এক আপকামিং রোমান্টিক সিনেমার নাম রাধেশা। রোমান্টিক পিরিয়ড ধাঁচের এই সিনেমায় প্রভাসকে দীর্ঘদিন পর রোমান্টিক রোলে দেখা যাবে, সাথে রয়েছেন পূজা হেগড়ে। সিনেমাটি রোমান্টিক হলেও এর বাজেট প্রচুর, আনুমানিক 200-300 কোটি রুপি। রিউমার আছে সিনেমায় প্রভাসকে কোয়ালিটি শেডে দেখা যাবে। সিনেমার শুটিংও হয়েছে ইতালির সব মনোমুগ্ধকর লোকেশন আর ফিল্ম সিটিতে বিশাল সেট বানিয়ে। সম্ভবত এই সিনেমা এবছরই মুক্তি পেতে যাচ্ছে আর প্রভাস ভক্তরাও সিনেমাটির জন্য মুখিয়ে আছে। নাম্বার টু তে যাওয়ার আগে বলতে চাই, আমাদের স্পেশাল মেনশনেও কয়েকটি সিনেমা রয়েছে আর সেগুলো হলো আদিপুরুষ, বিক্রম, সালার এবং কোবরা। নাম্বার টু, KGF চ্যাপ্টার টু, বর্তমান সময়ের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মগুলোর মাঝে একটি। সেই 2018 সালে এক ধামাকা সিনেমা দিয়েছিল কান্নাডার মতো একটি ছোট্ট ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই সিনেমার চ্যাপ্টার টু মুক্তি পাচ্ছে এবছর। এই সিনেমার এক টিজার দিয়েই ইউটিউবে বিশাল ঝড় তুলে দিয়েছে। প্রথম সিনেমার দারুণ স্টাইলাইজ প্রেজেন্টেশন আর রকিং স্টার ইয়াশের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সিনেমার ব্যাপক একটি পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায়। সিনেমাটি মুক্তির পর রীতিমতো ট্রেন্ড শুরু হয়ে যায়। যাই হোক, এই সিনেমায় ইয়াশ ছাড়াও রয়েছেন সঞ্জু বাবা, রবীনা ট্যান্ডন ও শ্রীনিধি শেট্টি, আর ইনায়েত খলিল। ইন্ডিয়ার অন্যতম সেরা পরিচালক SS রাজামৌলি এবং লিডে রয়েছেন তেলেগু ইন্ডাস্ট্রির দুই পাওয়ারফুল ফ্যামিলির মহারথী মেগা পাওয়ার স্টার রামচরণ এবং ইয়াং টাইগার জুনিয়র NTR। শুধু এতটুকুই যথেষ্ট এই সিনেমার হাইপ আকাশচুম্বী করার জন্য। ইন্ডিয়ায় এমন পরিচালকের সংখ্যা খুব কমই রয়েছে যাদের নামে দর্শক সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়ে, আর তাদের মাঝে একজন হলেন রাজামৌলি। হিস্টোরিক্যাল প্লটের উপর তৈরি করা হচ্ছে এই সিনেমা, বাজেটও প্রায় 400 কোটি রুপি। সিনেমায় রামচরণ আর জুনিয়র NTR ছাড়াও রয়েছেন অজয় দেবগন আর আলিয়া ভাটের মতো বলিউড তারকা। আর সব মিলিয়ে সিনেমাটি যে একটি ধামাকা প্যাকেজ হতে যাচ্ছে তা তো আর বলতে হবে না। এখন দেখার অপেক্ষা এই যে রাজামৌলি কি পারবে তারই তৈরি করা বাহুবলী সিনেমার রেকর্ড ব্রেক করতে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Such a beautiful movies, একদম। আর আমরাও অনেক এক্সাইটেড এবং আমরাও ওয়েট করছি কবে আসবে, কবে দেখব। যদি আমাকে বলে না যে এখান থেকে কোন মুভিটা আমার কাছে বেশি ফেভারিট হবে বা আমি দেখতে চাই এক্সাইটেড, আমি বলবো সবগুলো। এখন সবগুলো এত সুন্দর সুন্দর কনসেপ্ট এবং এত সুন্দর সুন্দর
মানে আমি বলবো যে অ্যাক্টর, এখানে যে অ্যাক্টর গুলো আছে সবাই কিন্তু আমার অনেক 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 ফেভারিট। আমি তো এরকম বাছাই করতে পারবো না যে কে আমার বেশি ফেভারিট, কার মুভি আমার বেশি ভালো লাগে। সবারই আমার খুব ভালো লাগে। এবং সব থেকে বড় বিষয় যে তাদের অভিনয়টা, মানে তাদের যে তারা যে অভিনয় করছে মোটেও তাদের অভিনয়টা অভিনয় মনে হয় না, একদম সাচ এ রিয়েল লাইফ। রাইট রাইট রাইট। আর এখানে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে যারা আমাদের ইন্ডিয়ান ফ্যান্সরা আছেন, বাংলায় সবকিছু বলা হয়েছে। আমাদের কথা যেরকম পছন্দ করেন এটাও তেমন লাইক করবেন। আর যেহেতু বাংলায় বলেছে কি হয়েছে, কনসেপ্ট গুলো দেখলে তো বুঝতে পারবেন যে আসলে কি কোন মুভির কথা বলা হয়েছে। ধামাকা বাংলা ওর হিন্দি কিয়া হ্যায় ইয়ার ধামাকা হো রহি হ্যায়। একদম। সো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে এবং আমাদের রিয়াকশনটি ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দেবেন। সো গাইস, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এনজয় করতে পারেন। স্টে টিউনড, থ্যাঙ্কস ফর ওয়াচিং।